নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে দেয়া হলো কড়া বার্তা না মানলে শাস্তিও পেতে হতে পারে চলুন দর্শক বন্ধুরা এই সংক্রান্ত যে খবর তা সরাসরি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব ভোটের প্রস্তুতি ও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সেই সঙ্গে দিলেন সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে কাজ করার কড়া বার্তাও বুধবার সন্ধ্যায় অসম থেকে কলকাতায় আসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ নেতৃত্বে রয়েছেন সুনীল অরোরা তার সঙ্গেই শহরে এসেছেন আরও দুই কমিশনার সুশীল চন্দ্রা ও রাজীব কুমার এদিন দুপুরে কলকাতায় পৌঁছে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন কলকাতায় নেমেই শহরের প্রাণকেন্দ্রে একটি পাঁচতারা হোটেলে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠকে বসেন সুনীল অরোরা রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তার সামনে তুলে ধরা হয় কমিশন সূত্রে খবর সেখানে আরি আফতাবকে সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার এই বৈঠকে রাজ্য পুলিশের নোডাল অফিসার জ্ঞানবন্ত সিংয়েরও আসার কথা ছিল কিন্তু পরে সেই সূচিতে পরিবর্তন আনা হয় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় তাকে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা নিয়ে তার সঙ্গে কমিশনের কর্তারা আলোচনা করবেন বলে জানা গিয়েছে এই বৈঠকের পর সকাল দশটা থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন মুখ্য নির্বাচন কমিশনার প্রতিটি দলকে দশ মিনিট করে সময় দেওয়া হয়েছে তাদের বক্তব্য অভাব অভিযোগ শুনে জেলাশাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের সঙ্গে সে ব্যাপারে আলোচনা করবেন সুনীল তার আগে অবশ্য দপ্তর শুল্ক ইডি ইবি ডিআরআই রেগুলেটরি কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসবেন নির্বাচন কমিশনের তিন প্রধান কর্তা এরপর আসবে জেলাশাসক পুলিশ সুপারদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে রিপোর্ট নেয়ার পালা প্রতিটি জেলার জন্য আলাদা রিপোর্ট তৈরি হয়েছে জানা গিয়েছে ভোট যাতে একেবারে সুষ্ঠু হয় তার জন্য নির্দেশ দেবে কমিশনের ফুল বেঞ্চ কোন রকম পক্ষ দুষ্ট আচরণ দেখলে ভোটের কাজে যুক্ত অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার সকালে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র সহ সিনিয়র অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার ও তার সহযোগীরা সেদিন সাংবাদিক বৈঠকও করবেন তারা এর আগে রাজ্যপালের তরফ থেকেও এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল এবং সেখানে রাজ্যপাল বলেছিলেন যে ভোটকর্মী হিসাবে যেসব সরকারি কর্মচারীরা বা শিক্ষক শিক্ষিকারা যারাই নিযুক্ত থাকবেন তাদেরকে কিন্তু পক্ষপাত দুষ্ট যদি আচরণ তাদের হয় তাহলে কিন্তু তাদের শাস্তি পেতে হবে এবং তাদেরকে নিরপেক্ষ থাকার বার্তা রাজ্যপাল দিয়েছিলেন এরপর আবার নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচন কমিশনের যে অফিসাররা তারা কিন্তু এই বার্তা দিলেন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট সকলের উদ্দেশ্যে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থাকুন এবং সকলে সুস্থ থাকুন ধন্যবাদ